আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে নূর, আর আপনারা দেখছেন নজরদারি। বন্ধুরা, আমাদের গ্রহে 7 বিলিয়নেরও বেশি মানুষ আছে, তবুও বৈচিত্র্যের সাথে সেম একই রকম দুজন ব্যক্তি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এমনকি যমজদের মধ্যেও কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে। এই সব কিছুর সাথে সাথে কিছু অন্যান্য মানুষ আছে যারা সত্যি বাকিদের মধ্যে বেঁচে রয়েছে, এবং আজ আমরা তাদেরই গল্প শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটন ব্রেক করতে ভুলবেন না। সুলতান কোশেন। উচ্চতায় তাপমাত্রা কমে যায় এবং বাতাসে অক্সিজেনের ঘনত্ব কমতে শুরু করে। এই কারণে পর্বতারোহীদের সর্বোচ্চ শৃঙ্গ স্কেল করার সময় শ্বাস প্রশ্বাসের ট্যাঙ্ক পড়তে হয়। আপনি বিস্মিত হবেন যে তুর্কি নাগরিক সুলতান কোশেনের জন্য সেখানে শ্বাস নেওয়া কঠিন ছিল। 2009 সালে সুলতানকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে নিশ্চিত করা হয়। তিনি একটি খুব বড় ক্লাবের অংশ ছিলেন। ইতিহাস জুড়ে মাত্র 10 জন পুরুষের মধ্যে তিনি একজন যার উচ্চতা 8 ফুট অতিক্রম করেছে। সুলতান একটি পিটুইটারি অ্যাডনোমাতে ভুগছেন, যা মস্তিষ্কের একটি টিউমার, যার ফলে একজন ব্যক্তি সারা জীবন জুড়ে গ্রোথ হরমোন উৎপন্ন হয়। তার সবচেয়ে বড় কষ্ট হল উপযুক্ত কাপড় এবং জুতা খুঁজে বের করা। শ্রীধর চিল্লাল। নখের যত্নের দিক থেকে পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। প্রথমত নখ কামড়ানো, দ্বিতীয়ত নখ কাটা, আর তৃতীয়ত নখ বড় রাখা। শ্রীধর চিল্লাল 3য় শ্রেণীতে পড়ে, যেহেতু তিনি বিশ্বের দীর্ঘতম নখের মালিক। যদি তিনি পরিচিতি লাভ করেন তার কারণ সে 40 বছর ধরে বিশ্ব রেকর্ড বুকে আছে। এই মানুষটির 2 হাতের নখ সম্মিলিতভাবে 29 ফুট 10 দৈর্ঘ্য। তিনি 14 বছর বয়সে তার নখ বড় করা শুরু করেন। বছরের পর বছর ধরে তার আঙুল, কবজি, কনুই, কাঁধ এবং ঘাড় পর্যন্ত পঙ্গুর মতো ব্যথা অনুভব করে। নখের চরম ওজনের কারণে পঙ্গুর মতো ব্যথা অনুভব করে, তাই তিনি সিদ্ধান্ত নেন যে একটু ছোট করবেন। তিনি যে যন্ত্রটি দিয়ে নখ ছোট করেছিলেন সেটা আপনার সাধারণ ম্যানিকিউর যন্ত্রের চেয়ে একটু বেশি শক্তিশালী। এই যন্ত্রটি দেখতে অনেকটা বৈদ্যুতিক গ্রাইন্ডারের মতো। ভালদির সেগাটো। আমাদের মধ্যে কেউ কেউ জেনেটিক্যালি প্রতিভাবান, স্বাভাবিকভাবেই বড় ও শক্তিশালী মানুষ। অন্যরা একটু ছোট, বিদ্যুতের গতির জন্য নির্মিত। আপনার শরীরের আকৃতি যাই হোক না কেন, একটি ব্যায়াম ব্যবস্থা আপনাকে আপনার দেওয়া শরীর থেকে সবচেয়ে বেশি হতে সাহায্য করবে। কিন্তু যখন এটা যথেষ্ট নয় তখন কি হবে? ভালদির সেগাটো তার কথা শুনেছেন কখনো? হয়তো আপনি তাকে দেখেছেন। তিনি রিও ডি জেনেইরোর সমুদ্র সৈকতে তার সোয়েটার ট্যান্ড হাল্ক নকল করতেন। তার বাইসেপস 23 ইঞ্চি। তার বন্ধুদের কথা মতো একটি শুকনো মানুষ থেকে এই বিশাল রূপান্তর। পরিমাপের দিক থেকে ভালদির আরেকটি বড় ব্যক্তির কাছাকাছি, যার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। আর্নল্ড শোয়ার্জনেগার। কিন্তু কীভাবে? জিমে ঘন্টার পর ঘন্টা না। সিনথল তেল আর ভলিউম এবং আকার বৃদ্ধির জন্য পেশি টিস্যুর মধ্যে ইঞ্জেকশন করা হয়। খুব বেশি বিস্তারিত না বলে এতটুকু বলা যায়, এগুলো ব্যবহারের গুরুত্ব স্বাস্থ্য সমস্যা এবং এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। রবার্ট বোরবক জোকি। রোমানিয়া তার উঁচু আকাশচুম্বী ভবনের জন্য পরিচিত নয়, তাই আপনি বিস্ময়ভাবে কল্পনা করতে পারেন যখন বাস্কেটবল প্রতিভা রবার্ট বোরবক জোকি আমাদের রাডারে একটি ব্লিপ হিসেবে হাজির হন। 16 বছর বয়সী এই তরুণ আশা করেছে যে NBA-তে খেলার জন্য সবচেয়ে লম্বা খেলোয়াড় হবে, এবং আমরা মনে করি সেও এটা করতে পারবে। 7 ফুট 7 ইঞ্চি হবার পরও এই কিশোরের বেড়ে ওঠা থামেনি। তাকে কোর্টে অন্যান্য খেলোয়াড়দের পাশে দাঁড়াতে দেখে তাকে বাস্তব মনে হতো না। তাকে দেখে মনে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, কিন্ডারগার্ডেনের বাচ্চাদের সাথে খেলছে। তিনি একটি বাস্কেটবল প্রেডিগ্রি থেকে এসেছেন। তার বাবা রোমানিয়ার জাতীয় দলে খেলেছেন। সে শুধু লম্বাও না, তিনি স্কুলে শীর্ষ গ্রেড পান এবং 4 ভাষায় অনর্গল কথা বলে, রোমানিয়া, ইংরেজি, হাঙ্গেরীয় এবং ইতালীয়। ডেভিড স্যামুয়েলসন জুনিয়র। আমরা সবাই ইনস্টাগ্রাম ব্রাউজ করি, তাই না? কিছু মানুষ এই প্ল্যাটফর্মে কিছু গুরুত্বর কুখ্যাতি অর্জন করেছে। আপনি ডেভিড স্যামুয়েলসন জুনিয়রকে একবারের জন্য হলেও দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আজ দেখে নিন, যিনি ড্যাডি লং নেক নামে পরিচিত। একজন তাৎক্ষণিকভাবে পরিচিত ব্যক্তিত্ব হওয়ার সত্ত্বেও তার জীবন এবং তার অন্য পার্থিব চেহারা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। ছেলেটার একটা ঘাড় আছে যা জিরাফকে ঈশান্বিত করবে। ডাক্তাররা যতদূর বলতে পারেন ক্লিট মেশিন গানের যুবকটি পুরোপুরি সুস্থ এবং তার কোনো রোগ বা বিশৃঙ্খলা নেই। ড্যাডি লং নেক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, ইন্টারনেটে এবং ভিডিও মিম এবং অন্যান্য ভাইরাল তারকাদের সাথে যৌথভাবে দেখা গেছে।
তিনি র‍্যাপ কনসার্টের মঞ্চে হাজির হতেন এবং মনে হতো তিনি পরিপূর্ণভাবে জীবন যাপন করেন। এমনকি তিনি মিস্টার হোয়াইটনেকের সাথে চূড়ান্ত মিম ক্রসওভারও করেছেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনারা যদি রোমাঞ্চ, রহস্য ও প্রযুক্তিগত ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।